মা হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। এ খবরে তার ভক্ত অনুসারীরা যতটা না উচ্ছ্বাসিত, তার উচ্ছ্বাস এর চেয়ে অনেক বেশি। অনাগত সন্তানের জন্য নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি, কোনো কিছুরই কমতি রাখছেন না নায়িকা। এই প্রস্তুতিতে সবসময় পরীর পাশে রয়েছেন তার স্বামী অভিনেতা শরীফুল রাজ। কিন্তু যার আসার জন্য পরিমণি ও রাজের এত আয়োজন, এত অপেক্ষা, সেই ছোট্ট অতিথি কবে আসবে? এবার তথ্যটা নিজেই জানিয়ে দিলেন পরী। মঙ্গলবার রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরিমণি। তখন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান সন্তান সুস্থ, স্বাভাবিক আছে। সব কিছু ঠিক থাকলে আগামী 28 তারিখ সন্তান প্রসব করবেন পরী। এদিকে নতুন অতিথিকে বরণ করতে রাজপুরীর বাসায় অবস্থান করছেন তাদের পরিবারের আত্মীয় স্বজনরা। এ সময়টাকে নায়িকাকে সাথ খাওয়াচ্ছেন তার সিনেমার মায়েরা। মিডিয়ায় পরিমণির মা হিসাবে বেশ সুখ্যাতি রয়েছে পরিচালক চয়নিকা চৌধুরীর। অন্যদিকে অভিনেত্রী ও চিত্রনায়ক ইয়াস রোহানের মা শিল্পী সরকার অপু, তারা দুজনই সাত খাইয়েছে পরীকে। গত কয়েকদিনে সন্তানের জন্য প্রচুর কেনাকাটা করেছেন রাজপরী। জামাকাপড়ের ছবি দেখে অনেকেই ধারণা করছেন ছেলের মা হবেন পরী। তবে নায়িকার দাবি, তিনি ও রাজ এখনও এ তথ্য জানেন না। ছেলে নাকি মেয়ে, এই কৌতূহলটা রেখে দিয়েছেন তারা। সন্তান জন্মের পরই আনন্দটা উপভোগ করতে চান। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।